সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেকেন্ড মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে যে ইন্টারনেট এক্সপ্লয়ার। দেখা গেছে আমরা সচরাচর মজিলা, তারপরে আপনার গুগল ক্রোম, অন্যান্য ব্রাউজার ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা জানেন না যে মাইক্রোসফট উইন্ডোজের সাথে একটা বেস্ট ব্রাউজার আপনাদের দিয়েছে। এবং এই ব্রাউজারটা আপনারা অনেক সময় মজিলা বিভিন্ন ব্রাউজারের কারণে এটা ব্যবহার করেন না। আসলে এটার মধ্যে অনেকগুলি ফিচার আছে যে ফিচারগুলি আপনারা আদৌ জানেন না। আর সবচেয়ে বড় কথা, এখন উইন্ডোজ আপগ্রেডের সাথে সাথে আপনার এক্সপ্লোরারও আপগ্রেড হয়েছে। আজকে আমি যে বিষয়টা আপনাদের বিশেষ করে দেখাবো সেটা হচ্ছে যে যাদের ইন্টারনেট এক্সপ্লোরারটা আপনার 8 ভার্সন আছে, তারা কীভাবে এটা ডাউনলোড করে 11-তে নিয়ে আসবেন সেই বিষয়টা একটু আলোচনা করবো। আর কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টা আজকে আমি বিষয়গুলো আপনাদের দেখাবো। আর ইন্টারনেট এক্সপ্লোরারের একটু ভালো দিক হচ্ছে যে ইন্টারনেট এক্সপ্লোরার যারা আপনারা লোডের ব্যবসা করেন, এই লোডের ব্যবসায়ীদের বলছি আপনারা যদি ইন্টারনেট এক্সপ্লোরারে ডাউনলোড করেন তাহলে দেখা যাবে এমকেভি ফাইল আসবে না। আর এমকেভি ফাইলটা অনেকে হয়তো বুঝেন না, সেটা হচ্ছে এমকেভি ফাইলটা কখনো আপনার এলইডি টিভিতে চলে না, কোনো মোবাইলে চলে না, শুধুমাত্র কম্পিউটারে অন হয়, তাও কয়েকটা আপনার প্লেয়ারের মাধ্যমে, সব প্লেয়ারে ওপেন হয় না। সুতরাং কথা আর বাড়াবো না, আমি এখন সরাসরি ভিডিওতে চলে যাব। এখন আমরা চরম ওপেন করব, এখানে লিখব ইন্টারনেট টিইআর। আপনার পিসিতে অন্তত সার্ভিস প্যাক, একটা কথা ভালোভাবে আপনারা জেনে রাখুন, আপনাদের অবশ্যই আপনার পিসিতে সার্ভিস প্যাক 1 থাকতে হবে। দেখা গেছে একদম ওল্ড ভার্সন একটা উইন্ডোজ 7-এর মধ্যে আপনি ইনস্টল করবেন তাহলে কিন্তু ইনস্টল হবে না সম্মানিত ভিউয়ার্স। এখন আপনারা আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এখানে পেস্টের মধ্যে এটা অনেক জায়গা থেকে আপনারা লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে পারেন, এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন। এটা মাইক্রোসফট সরাসরি ফ্রিতে দিচ্ছে, সুতরাং আপনি মাইক্রোসফটের যে সাইটটাতে আছে সেই সাইটটা থেকে ডাউনলোড করবেন। মাইক্রোসফট কোম্পানি একটা বিশেষত্ব হচ্ছে যে তারা কখনো আপনার ওই ভাইরাসযুক্ত কোনো সফটওয়্যার তারা দেয় আপনার ডাউনলোড করার সময় দেয় না, তারা ভাইরাস মুক্ত আপনার প্রতিটা সফটওয়্যার আপনাদেরকে দেয়। এখন আমরা সরাসরি ডাউনলোড করবো ইংলিশ ভার্সনে, আর আমারটা হচ্ছে 64 বিট। আপনারা আপনাদের বিটটা একটু দেখে নেবেন, আপনাদের বিটটা একটু দেখে নেবেন তাহলে ভালো হবে। এখানে পুরোপুরি ফিচারটা আছে সম্মানিত ভিউয়ার্স। অলরেডি আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে এইটা আছে এটা চলে গেছে, একটু সময় নেব। সময় নেওয়ার পরে আমি এটা একটু আনইনস্টল করি, তারপরে আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। অলরেডি দেখে ফেলে দেখতেছেন আমার এখানে ডাউনলোডের যে ইটা আছে চলে এসেছে, নিচে আমার গুগল ক্রোমের নিচে চলে এসেছে, এটা ধীরে ধীরে ডাউনলোড হচ্ছে। একটু সময় নিচ্ছে, সম্মানিত ভিউয়ার্স এই ডাউনলোডের সময়টায় আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন করোনা ভাইরাসের মহামারী, আপনারা একটু সতর্ক থাকুন। আপনাদের সতর্কতাই আমাদেরকে খুব একটা ভালো পজিশনে নিয়ে যাবে, আপনাদের অসতর্কতাই আমাদের দেশ এবং জাতিকে খুব খারাপ একটা পর্যায়ে নিয়ে যাবে। সুতরাং আপনাদের অনুরোধ করবো, আপনারা যারা ইয়ং জেনারেশন আছেন, এখন লকডাউন চলতেছে, এই লকডাউনের মধ্যে আপনারা একটু বাইরে যাবেন না প্রয়োজন ছাড়া। আর আরেকটা বিষয়, বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন ক্যাম্প করা হয়েছে, ওই ক্যাম্পে গিয়ে করোনা ভাইরাস সম্বন্ধে সতর্কতা অবলম্বন করবেন। কি
সম্মানিত ভিউয়ার্স, অলরেডি আমার ইন্টারনেট এক্সপ্লোরারটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এটাকে ইনস্টল করব। দেখুন এখন আপনি ইনস্টলের অলরেডি এখন চলে এসেছে, এখন ইনস্টল করব, ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে সম্মানিত ভিউয়ার্স, অলরেডি ইনস্টল হচ্ছে। ইনস্টলটা হলে সম্মানিত ভিউয়ার্স আমার ইন্টারনেট এক্সপ্লোরারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখন আমি ইনস্টল করছি। ইনস্টলটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আপনার পিসিতে একটা রিস্টার্ট নেবে, রিস্টার্ট নেওয়ার সাথে সাথে এখন আপনাদের রিস্টার্ট চাইবে, অলরেডি রিস্টার্ট চাইবে আপনি রিস্টার্ট লেটার, কারণ আমি রিস্টার্ট করলে আমার যে স্ক্রিন রেকর্ডারটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, আপনার ইন্টারনেট এক্সপ্লোরারটা ওপেন করবেন, ওপেন করে আসলে কী হয়েছে কি না সেটা একটু দেখবেন। দেখুন এখন কোনো আসেনি, এটা আমি কেটে দিচ্ছি, এটা এখানে দেখুন আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদের ইন্টারনেট এক্সপ্লোরার 11, এই যে দেখুন ইন্টারনেট এক্সপ্লোরার 11, যাদের 8 থাকবে 10 থাকবে আপনারা আপগ্রেড করে নেবেন, আপগ্রেড করে নেবেন। আর এটার ভিতরে বৈশিষ্ট্য হচ্ছে এটা গুগল চরমের মতো খুবই একটা ভালো এক্সপ্লোরার, যারা অফিস আদালতে আপনারা ব্যবহার করেন, বিভিন্ন সাইট যেমন আপনারা NID থেকে শুরু করে বিভিন্ন সাইটে যখন আপনারা যান সরকারি সাইটগুলোতে যাওয়ার জন্য এই ইন্টারনেট এক্সপ্লোরারটা খুবই ভালো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটার ভিতরে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে আপনাদের ডাউনলোড করেন কখনো এমকেভি ফাইল আপনার কখনোই হবে না, ডাউনলোড হবে না, সরাসরি MP4 ফাইলগুলি ডাউনলোড হবে। যাক আর কথা বাড়াবো না, ধন্যবাদ সবাইকে, সিক্রেট মাস্টার বিটির পক্ষ থেকে আমি DM মনির শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।